नमस्कार फोकस त्रिपुरार आलापन अनुष्ठाने आपनादेर सकलके स्वागत आपनादेर साथे रयेछि मनीष एबं आजकेर एई आलापन अनुष्ठाने आमरा जे विषय निये कथा बोलबो सेई विषयटा इतिमध्येई आपनारा आमादेर स्क्रिने देखते पेये गेछेन। आमरा एकटि मानुषेर जीवन काहिनी निये आज एई आलापन अनुष्ठाने कथा बोलबो एबं आपनारा आपनादेर मूल्यबान मतामत आमादेर जानाबेन। आपनारा फोन करते पारेन आमादेर स्क्रिने देवा फोन नम्बरे, আমাদের ফোন নাম্বার 9362051711। আবারো বলছি 9362051711। এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন একটি মানুষের জীবন কাহিনী আলোচনা? এই ধরনের অনুষ্ঠানে একটি মানুষের জীবন কাহিনী তুলে ধরা শুধু নয়, এই ধরনের আরো বহু ঘটনা আমাদের রাজ্যে আছে। এগুলি তুলে ধরার মূল উদ্দেশ্যই হলো প্রশাসন বলুন কিংবা সরকার বলুন, এই ধরনের মানুষ যারা আছে তাদের কল্যাণার্থে কিছু কাজ করা, এবং তার জন্যই এই অনুষ্ঠান বা তার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানে এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কিছু কথা বলা। রাজ্যে সরকার আসে, সরকার যায়, সরকারের পরিবর্তন হয়, বিভিন্ন দল জনজাতি ভিত্তিক হোক কিংবা সকলের কল্যাণে কাজ করার কথা বলেন এমন অনেক দল আছেন। তবে বিশেষ করে এ রাজ্যের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন দিকে জনজাতি ভিত্তিক জনজাতি দরদি কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়, এবং এই রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ক্ষমতাও দখল করে, এবং ক্ষমতা দখল করার আগে জনজাতিদের কল্যাণার্থে যে সমস্ত কথা বলে থাকে, এবং ক্ষমতা দখলের পর সেই চিত্র পাল্টে যায়। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এখানে কি রাজনীতি নিয়ে কথা হচ্ছে? একদমই নয়, কথা প্রসঙ্গে কথাগুলো বলতে হচ্ছে। কারণ আমরা পরবর্তী সময় যে বিষয়টা তুলে ধরব এখানে, স্বাভাবিকভাবেই এই মানুষটার যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনীতে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কথাগুলো বলেছি তার প্রাসঙ্গিকতা কতটুকু রয়েছে, কেন কথাগুলি বলেছি আপনারা বুঝতে পারবেন। কারণ আমাদের এই পার্বতী রাজ্যে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকার একাংশ রিয়াং সম্প্রদায়ের জাতিদের দুঃখ কষ্টে সীমাহীন। বর্তমানে এডিসির ক্ষমতায় বসে থাকা ওই জনজাতি দরদি রাজনৈতিক দলটি আদৌ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী রিয়াং সম্প্রদায়ের জনজাতি অংশের মানুষজনদের দুঃখে ভরা জীবনযাত্রার মান কতটা উন্নত করতে পেরেছে তা নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং এটাই প্রমাণিত হচ্ছে যে আবারও চিরবঞ্চিত দুঃখে ভরা একটি রিয়াং পরিবারের করুণ চিত্র উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমার মুগিয়াকামি আরডি ব্লকের অধীন নুনাছড়া এডিসি ভিলেজের হামপালাই এলাকা থেকে। এই এলাকায় প্রায় 35টি রিয়াং সম্প্রদায়ের পরিবারের বসবাস, এর মধ্যে একটি হল হত দরিদ্র মকনজয় রিয়াং এর পরিবার।
তার পরিবারও নেহাত কমবড় নয়। কমপক্ষে দশ জনের পরিবার ধনঞ্জয় দিয়াংয়ের, এবং এই দশ জনের পরিবারের আয়ের একমাত্র উৎস হচ্ছে জুম চাষ, এবং জুম চাষ করে সামান্য যে উৎপাদিত ফসল সেটা বিক্রি করে মকনজয় দশ জনের যে সংসার তাদের রয়েছে সেটা প্রতিপালন করে আসছে দীর্ঘ বছর ধরে। সবচাইতে পরিতাপের বিষয় যেটা হচ্ছে, তার নেই ভালো একটি থাকার ঘর। মকনজয় তার স্ত্রী ছেলে মেয়ে সহ পরিবারকে নিয়ে ছনবাসের তৈরি পুরনো একটি জীর্ণ শীর্ণ টং ঘরে বসবাস করছে, আর এই টং ঘরটিও যে কোনো সময় শরীরের উপর ভেঙে পড়তে পারে। বহুবার একটি সরকারি ঘরের আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি। একটি সরকারি ঘরও জোটেনি তার ভাগ্যে। আমরা পরবর্তী কথায় আসব, তার আগে সেই কিছু চিত্র, তার যে ঘর, তার যে পারিপার্শ্বিক দিক, তার যে অবস্থা, তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন একবার। আপনারা দেখলেন সেই চিত্র, এবং যে ঘরটি আপনারা দেখলেন সেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? হালকা
ঝড়ে বা হালকা বাতাসে ঘরটি ভেঙে পড়তে পারে এবং এই ঘরটিতে মাথা গুঁজে পড়ে আছেন 10টি মানুষ। কোন সাধারণ মানুষের এই ধরনের ঘরে থাকা স্বাভাবিকভাবেই অনেকটা কষ্টকর। শুধু তাই নয়, তো দরিদ্রতার মধ্যেও তার নেই বিপিএল রেশন কার্ডটিও। তাকে বিপিএল রেশন কার্ড দেওয়ার জন্য সে একাধিকবার আবেদন করেছে, কিন্তু এটা থেকেও সে বঞ্চিত হয়ে রয়েছে। সরকারের কাছে একটি বাগান দেওয়ার আবেদন করেছিল মকন জয়, যাতে এই বাগান থেকে অর্থ উপার্জন করে সঠিকভাবে এই পরিবারটুকু প্রতিপালন করতে পারে সে। কিন্তু তার ভাগ্যে কোনো বাগান বা কোনো আর্থিক সহায়তা আজ পর্যন্ত জোটেনি। দিন আনতে পান্তা ফুরনো মকনজয় রিয়াংয়ের এই দুঃখ দুর্দশার কথা শোনার মতো কেউ নেই। সে বহুবার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে জানিয়েও প্রতিশ্রুতি ছাড়া আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে এক প্রকার নীরব ভূমিকায় রয়েছে আদিবাসী সংরক্ষণ দপ্তর। আপনারা, আমি এতক্ষণ তার যে সমস্যাগুলির কথা বললাম এগুলি তার কাছ থেকেই সংগ্রহ করা। সে বাংলা ভালো বলতে পারে না, কিন্তু সে কক্সবাজার ভাষায় তার যে প্রতিক্রিয়া সেটাতে ব্যক্ত করেছে। আপনারা তার মুখ থেকেই শুনে নিন সে কি বলেছে একবার। তো বর্তমানে কেমনে কেমনে চলতে পিডিপি সরকার না তো বা কেমনে চলতেছেন, কেমনে আপনার চলতেছে, কি করেন আপনারা? চলে চলে ওকে আবার জিনখে মাইয়া যে তোলা তোনাইলে মাইলে মাইক না জিনখে রহা বুকচু মাইয়া সে চিন পারাও নহালে মাইহা নহা চোখ সেই চিন সরকার নক মাইম জুম করেন আপনারা? জুম হু সব খেসা যাবো জিনখে সু তো নক ফক্রুই রাজনীতি কেমনে ফক্রুই আপনার যে দপ্তর আছে পিডিপি যে দপ্তর, দপ্তর কি সাহায্য করেন আপনাদের? সাহায্য রিয়া মহাফর ইয়া বাই বাগান সুমাইয়া সে ত্রিপাল থালা বালা মানুষ থা থা এ ছি মাতো আসি আপনারা দেখলেন তার বক্তব্য আপনারা শুনলেন। কিন্তু কেন কেন এই অবস্থা বা কেন এই পরিণতি? স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু একটা উঠছে, যারা
উপজাতি দরুদি জনজাতি দরুদি যারা প্রতিটা ভোট আসলে জনজাতি হোক কিংবা সাধারণ যারা রয়েছেন তাদের কল্যাণে যারা প্রতিনিয়ত কান্না করেন উন্নয়ন হয়নি উন্নয়ন করতে হবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে ভোট দিন এই ধরনের কথা বলে যারা ক্ষমতার মসনদে বসে বসার পরেও যাদের ভোটে তারা সেই ক্ষমতার মসনদে বসে তাদের কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না বরং যারা মসনদে বসছেন তাদের উন্নতি হচ্ছে এটা অবিশ্বাস্য কিছু নয় বিগত যে এডিসি নির্বাচন তার আগে জনজাতি দরদি বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে শোনা গেছে এবং নির্বাচনের এক বছর পরের চিত্র সেটাও আপনাদের সামনে যদিও এক বছর হতে আরো বেশ কয়েক মাস বাকি কিন্তু এ ধরনের মকনজয় শুধুমাত্র মুঙ্গিয়াকামিতে নয় রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের মকনজয়রা রয়েছেন যাদের সংসার প্রতিপালন করতে স্বাভাবিকভাবেই নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা যাদের ছোট টং ঘরে শুয়ে আকাশের তারা গুনা যায় সেই ঘরগুলিতে একজন দুজন তিনজন কিংবা পাঁচজন নয় দশজন মানুষ দিন কাটায় এবং জুম থেকে উৎপাদিত যে সামান্য কিছু ফসল সেটা বিক্রি করে সংসার প্রতিপালন করেন অনেক সময় বিক্রি হয় অনেক সময় বিক্রি হয় না কিন্তু যতটুকুই বিক্রি হয় সেটা দিয়েই কিন্তু সংসার প্রতিপালন করতে হচ্ছে সরকারি সুযোগ সুবিধা বলতে তাদের ভাগ্যে কিছুই জুটছে না সরকারি বিভিন্ন স্কিম সেই জায়গায় পরিলক্ষিত হয় কিন্তু তা বাস্তবায়ন কতটা হচ্ছে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অসংখ্য চিত্র রয়েছে অসংখ্য মকনজয় রয়েছে যারা দিনের পর দিন জীবন সংগ্রামের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলতে গেলে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা নিজেদের জীবন অতিবাহিত করছে সুতরাং এ সমস্ত ক্ষেত্রে এ ধরনের মকনজয় যে সমস্ত জায়গায় রয়েছে তাদের কল্যাণে সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট প্রশাসন সরকার বিশেষ করে যারা জনপ্রতিনিধি যারা জনতার প্রতিনিধি হয়ে সেই জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এই বিষয়গুলি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে এই ধরনের মানুষ যাদের নুনান্তে পান্তা ফুরায় তাদের কল্যাণে কিছুটা হলেও কাজ করতে হবে আর এটা করতে পারলেই স্বাভাবিকভাবে যে স্বপ্ন আমরা দেখছি একটি সুন্দর ত্রিপুরার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে গোটা দেশে ত্রিপুরা এক অনন্য নজির তৈরি করতে পারবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা এই বিষয়টুকু তুলে ধরলাম কাউকে ছোট করা কিংবা কারো সমালোচনা করার জন্য নয় আমরা তুলে ধরলাম যেন এই বিষয়টা দেখে যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তারা যেন কিছুটা উদ্যোগ গ্রহণ করেন তারা যেন এ ধরনের মানুষগুলোর কল্যাণার্থে কিছুটা হলেও এগিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা যেন তাদের কাছে পৌঁছে দেয় এবং তার জন্যই আমাদের
আজকের অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে কথা বলা। আগামীকাল নিশ্চয়ই অন্য কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে আসব এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনাদের মূল্যবান মতামতে আমাদের এই অনুষ্ঠান আরো সম্পৃক্ত হবে। সবশেষে যে কথাটি বলবো যে করোনা মহামারীর নতুন রূপ ইতিমধ্যেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। যারা বিদেশ থেকে আসছেন বিশেষ করে তারা এই ভাইরাসটা তাদের শরীরে বহন করে নিয়ে আসছেন, সুতরাং সেক্ষেত্রে সকলকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর এটা করতে পারলেই আমরা আবারও একটি সুস্থ সুন্দর সমাজে নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারব। আজ এই পর্যন্তই, আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলবো এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ফোকাস ত্রিপুরার অন্যান্য আপডেট এবং সংবাদ দেখার জন্য অবশ্যই ফোকাস ত্রিপুরার পর্দায় চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।